টু মাই চ্যানেল বাংলাদেশিনী। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে ভিডিও প্রথম থেকে কিন্তু আমাদের দুজনকে দেখা যাচ্ছে, কারণ আজকে খুব স্পেশাল একটা দিন আর তার জন্য আমরা দুজনেই আজকে ব্লগটাতে কন্টিনিউ করব। আর আজকে স্পেশাল ডেটা তো তোমরা সবাই জানো। হ্যাঁ, ঠিক ধরেছো। তো 1 2 3 হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এখন তো জার্মানিতে লকডাউন চলছে, তাই জন্য তো ভ্যালেন্টাইন্স ডে আমরা কিছুই সেভাবে সেলিব্রেট করতে পারছি না। সেলিব্রেট মানে একটু যে বাইরে বেরোবো, ঘুরবো, কিছু কিছুই সম্ভব নয় এখন। তাই জন্য ভাবলাম বাড়িতে একটা মজার কিছু করা যাক, মানে মজার কিছু খেলা খেলা যাক, কারণ সব তো এমনিতেই মানে প্রচন্ড চাপা আর কোনো কিছু ওর থেকে বের করা যায় না। তো এই সুযোগে কিছু জেনে নেব, জেনে নেব মানে দেখবো যে আমি আজকে ওর সম্পর্কে ঠিক কতটা জানি আর ও আমার সম্পর্কে ঠিক কতটা জানে, সেটা নিয়ে একটা ছোট্ট মজার খেলা খেলবো। তাহলে চলো খেলাটা শুরু করা যাক। আর খেলাটার নিয়ম হচ্ছে আমি আমার সম্পর্কে কিছু প্রশ্ন করব, সেটা ও অ্যান্সার দেবে, আমিও অ্যান্সার দেবো, এবং দুটো দুজন আমরা একসাথে সেটাকে মানে শো করব, দেখবো যে ও ঠিকঠাক বলতে পারলো কিনা। আর সেম ও আমাকে 5টা প্রশ্ন করবে, আমি দেখবো যে আমি ওর সম্পর্কে ঠিকঠাক করে জানি কিনা বা কতটা জানি। তাহলে চলো আমরা খেলাটা স্টার্ট করি। আমি মোবাইল দেখে দেখে প্রশ্নগুলো করব এবং আমি এই চিকুটটাতে লিখবো, ও ওই চিকুটটাতে লিখবে, লিখে দুজনে আমরা এভাবে একসাথে শো করব। ঠিক আছে, তাহলে আমি একটা করে প্রশ্ন করবো আর ও তারপর একটা করে প্রশ্ন করবে। তাহলে প্রথমে কে স্টার্ট করবে? তুমি করো। আমি? ঠিক আছে, দেখা যাক। সো তাহলে প্রথম প্রশ্ন, ঠিক আছে, আমাদের প্রথম দেখা কবে হয়েছিল, মানে এক্সাক্ট ডেটটা তোমাকে বলতে হবে। রেডি? চলো। হয়ে গেছে। কি খুঁজছিলে? মানে প্রথম থেকে চিঠি? তাড়াতাড়ি, এত লেট করলে চলবে না। ঠিক আছে, তাহলে আমি রেডি 1 2 3 বলবো আর দেখাবে, ঠিক আছে? So 1 2 and 3 ক্যামেরার সামনে বলে। হ্যাঁ, এবার তুমি করবে আমাকে। আচ্ছা, আমার প্রশ্ন হলো আমার ফেভারিট কালার কি? আমার হয়ে গেছে। সেভাবে তেমন কোনো ফিক্সড কালার কিছু নেই, মানে ডিপেন্ড করে আর কি মুডের উপরে। তো আমি এই মুহূর্তে লিখেছি রেড, অবভিয়াসলি রেড আমার প্রিয় রং, কিন্তু এমন নয় যে ব্লুটা পছন্দ না। তো আমি বেনিফিট অফ ডাউট দিলাম, তো পেলাম পয়েন্ট। বাহ, তাহলে আপাতত ও তুমি এক, আমি এক। ঠিক আছে, 1-1। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্টের নাম। আমি একটা উত্তর লিখলাম, বাট আমি শিওর না এটা ঠিক হবে কিনা। ঠিক আছে, তাহলে চলো দেখানো যাক। তাহলে 1 2 and 3 দাদা বৌদির বিরিয়ানিটা যেহেতু আমার খুব পছন্দ, তাই সেই জন্য এটাকে ইনক্লুড করছি। ঠিক আছে, তোমাকে পয়েন্ট দিই। হ্যাঁ, আমি দাদা বৌদিটা জানতাম, দাদা বৌদির বিরিয়ানিটা
শুধু আমি যে দাদা বৌদি বিরিয়ানি হয়তো ভালো লাগে সেই হিসাবে একটু লিখিনি হোটেল, যেখানে হোটেল বলা হয়েছিল রেস্টুরেন্ট বলা হয়েছিল, যাই হোক। হ্যাঁ ঠিক আছে, মানে যদি রেস্টুরেন্টের দিক থেকে বলতে হয় তাহলে হ্যাঁ মজুরি আমার খুব প্রিয় একটা গায়ক। তাহলে টু টু না টু টু কি করে হলো এখন আমি তো টু বলো। সো এখন অবধি তিনটে প্রশ্ন করা হয়েছে এবং দুজনে পাঁচটা পাঁচটা করে করবো, তোমাদেরকে আগেই বলেছি। তো আপাতত ওকে দুটো প্রশ্ন করেছি এবং দুটো প্রশ্নের উত্তরই ও সঠিক দিয়েছে। তাহলে এবার আমার প্রশ্ন। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। স্বাগত স্যার। আমার নেক্সট প্রশ্ন হলো, আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল আমি কি কালারের ড্রেস পরেছিলাম? সত্যি বলতে এটার উত্তর আমারও মনে নেই। উত্তরটা আমারও সঠিকভাবে মনে নেই, কিছু আচ্ছা আচ্ছা মনে করছে আমি সেটাই। থার্ড প্রশ্নটা করব আমার, সেটা হচ্ছে আমার কোন ফ্লাওয়ারের গন্ধ সবচেয়ে বেশি পছন্দ, কোন ফুলের গন্ধ? এর উত্তরটা কি ওর উপর বেসিস করে লিখবো, মানে আমরা এখন রুম রিফ্রেশনার কিনতে যাই তখন এভাবে তো বলা যায় নাই কি আমি লিখেছি রজনীগন্ধা আর জুঁই ফুল। না ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আমার অল টাইম ফেভারিট হচ্ছে জুঁই ফুল, সেটা যেরকম ঠিক এটা ঠিক আছে, আর ল্যাভেন্ডারও আমার খুব পছন্দ, যে কারণে বারবার আগে থেকে বলছিল যে রুম রিফ্রেশনারের গন্ধের সাথে ও ম্যাচ করবে কিনা। হ্যাঁ আমি রুম ফ্রেশনার যখন রিফ্রেশনার যখন কিনতে যাই আমি ল্যাভেন্ডারটাই ম্যাক্সিমাম টাইম খুঁজি, ওটা আমার খুব পছন্দের। তো জুঁই আর ল্যাভেন্ডার ঠিক আছে, তোমাকে হাফ পয়েন্ট তো দেওয়াই যায় কারণ তুমি জুঁই তো লিখেইছ। ঠিক আছে ঠিক আছে, তাহলে কত হলো পয়েন্ট আমার? আমার 2.5। হ্যাঁ আমি বোধ হয় এক পেয়েছি বোধ হয়, না এক পেয়েছি। আচ্ছা ঠিক আছে, পরে ক্যালকুলেট করছি। হ্যাঁ ওকে, এবার আমার প্রশ্ন। আচ্ছা সহজ প্রশ্ন, আমার প্রশ্ন হলো যে আমার ফেভারিট পাস টাইম কি, মানে আমার আমি ফ্রি থাকলে কি করতে সবথেকে বেশি ভালোবাসি? আই থিংক এটা আমি জানি, কারণ ফ্রি থাকো বিজি থাকো ওই একটা কাজই করে। সো রেডি 1 2 3 আমি লিখেছি, তুমি বলো তুমি কি লিখেছ? তুমি বলো। ইন্টারনেট সার্ফিং এন্ড মোবাইল গেম। হ্যাঁ ইন্টারনেট সার্ফিং একদমই ঠিক, তবে আমি লিখেছি ইন্টারনেট সার্ফিং আর রিডিং বুক বা বুক রিডিং। আমি দেখে দিই না, মানে বুক রিডিং
বুকেন্ডটাও আমার খুব পছন্দের একটা হবি। তবে এটা ঠিক যে বিয়ের পর থেকে আমি খুব বেশি মানে বই কেনার আমার সুযোগ হয়নি। তাহলে আমি ঠিকই বলেছি, তাহলে এই পয়েন্টটা আমি পেতেই পারি। হ্যাঁ, এই পয়েন্টটা দিলাম আমি, কারণ আমি হ্যাঁ ওটা ঠিকই বলেছি, আমি মোবাইল গেম খেলাও খুব পছন্দ, মানে খুব ভালো লাগে আমার। আমি ফ্রি থাকলেই হয় ল্যাপটপে গেম করি, আর না হলে মোবাইলে। প্রচন্ড প্রিয় একটা জায়গা। তো তোমাকে বলতে হবে যে আমি যে কটা দেশে ঘুরেছি তার মধ্যে সুইজারল্যান্ড যদি আমি বাদ দিই, তাহলে ইউরোপের মধ্যে কোন জায়গাটা ঘুরে আমি সবচেয়ে মজা পেয়েছি, বা আমার কাছে কোন দেশটা সবচেয়ে সুন্দর লেগেছে? এমনিতে আমি অনেক দেশই ঘুরেছি, তাই আমি জানতাম সুইজারল্যান্ড সব থেকে ফেভারিট জায়গা। ইউরোপে বলবি, ঠিক আছে? হ্যাঁ, বাট সুইজারল্যান্ড ছাড়া ট্রিকি কোয়েশ্চেন, দেখা যাক কোন জায়গা। ঠিক আছে, মানে দেশ নাকি স্পেসিফিক জায়গা? স্পেসিফিক জায়গা, স্পেসিফিক জায়গা। আচ্ছা ঠিক আছে, কান্ট্রি বলে দাও। আমার দুটো আসছে, আমি দুটোই লিখলাম। তাহলে হয়ে গেছে, হয়ে গেছে। সো 1, 2, and 3 কি আছে? আমি লিখেছি গ্রিস আর স্কটল্যান্ড। আমি লিখেছিলাম গ্রিস আর অস্ট্রিয়া। তাহলে এর জন্য তোমাকে হাফ পয়েন্ট, এই প্রশ্নগুলো তো আমরা একে অপরের সাথে আগে ডিসকাস করে বানাই, তা সেই জন্য আর কি মানে আমরা জানতাম না যে কোন প্রশ্নটা আমার, মানে নেক্সট প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি অনেকটা ওর আগের প্রশ্নের সাথে ম্যাচিং করা। ঠিক আছে, আগেরবার ওর ফেভারিট কান্ট্রি আমরা জানতে পেরেছিলাম, তার মানে এবার আমার নয় আমার প্রেফারেন্সটা এবার তোমরা জানতে পারবে। তার মানে নেক্সট প্রশ্ন হলো যে আমার ড্রিম হলিডে ডেস্টিনেশন কি? প্রচুর আছে, প্রচুর আছে, আমি জানি না, আমরা বলতে পারবো না, অনেক কিছুই আছে, কিন্তু আমি আমাদের তো লিখছি কিছু একটা, মানে আচ্ছা দুটো দুটোর মধ্যে একটাও যদিও ম্যাচ করেনি, তবে এই দুটো আমার খুব ফেভারিট জায়গা। আইসল্যান্ড হচ্ছে আমার বেশি পছন্দ, আমি যতদূর জানতাম নরওয়েটাই বেশি পছন্দ করে, হঠাৎ করে কি করে আইসল্যান্ড আর গ্রিনল্যান্ড হয়ে গেল? আমি আমি বলতাম আমরা আমি তোমাকে প্রথম কি গিফট করেছিলাম? আমি এই প্রশ্নের উত্তরটা হারবো, আমি আগে থেকেই জানি। আমি লিখেছি রেড রোজ এন্ড গ্রিটিংস কার্ড। আমি
রেড রোজ কেন দিতে যাব প্রথম না ওটা তো আমাকে দেওয়া উচিত ছিল এটা মানে জেনারেক যেটা মনে পড়ছিল সেটা জেনারেক উত্তর দিলাম কারণ প্রথমবার গিফট দিলে সাধারণত রোজ গ্রিটিংস কার্ড দেয় এটা খুবই নরমাল হ্যাঁ নরমাল ঠিকই কিন্তু সাধারণত মানে ওটা প্রথমবার ছেলেরা মেয়েদেরকে দিতে পারে প্রথমবার একটা যাই হোক হতেও পারে যাই হোক আমি করব হ্যাঁ রেড শার্ট এন্ড গ্রিটিংস কার্ড আমার সবকিছু একটা দুটো লিখতে হবে তো সবকিছু পৃথিবীতে এমন কিছু নেই যেটা ও পছন্দ করে না বা খায় না সমস্ত কিছু পৃথিবীতে পছন্দ শুধু মানুষ ছাড়া হ্যাঁ খেতে খুব ভালোবাসি তবে হ্যাঁ সবকিছু যে খাই তো ভালো কিছুর মধ্যে আমি কি লিখব আন্দাজে আর মিলবে মানে আমার যথেষ্ট ডাউট আছে তো মানে হিন্ট দিয়ে দিই মানে ফেভারিট বলতে পারো সেটা আমার দুজনেরই কমন আর কি আমার খুব ভালো লাগে তবে এটাও ঠিক মানে আমি খেতে খুব ভালোবাসি তাই এমন কোন জিনিস নেই যেটা আমি ট্রাই করি না তবুও কম্পারেটিভলি মানে রিলেটিভলি সবকিছু কম্পেয়ার করে বলতে গেলে বলবো বিরিয়ানি অবভিয়াসলি ওয়ান অফ মাই ফেভারিট তাহলে চলো তাহলে ফাইনাল স্পোর্টটা কি হলো একটু কাউন্ট করে নি ওয়ান মিনিট ফিরে আসছি ঠিক আছে তাহলে আমরা কাউন্ট করে দেখলাম যে আমি মোট তিনটে প্রশ্নের ফুল সঠিক উত্তর দিতে পেরেছিলাম আর একটা প্রশ্নের মানে কালারটা আমি বলেছিলাম যে ওর পছন্দ ব্লু ও বলেছিল রেড কিন্তু ওর নাকি পাল্টাতেই থাকে তাই ও আমাকে মানে ডিসিশন নিয়েছিল যে হাফ দেবে ওখানে তো সেই জন্য আমার টোটাল স্কোর দাঁড়ালো হচ্ছে 3.5 আউট অফ 5 আর ওর দাঁড়িয়েছে হচ্ছে ও দুটো প্রশ্নের সঠিক উত্তর একদম দিতে পেরেছে আর দুটো প্রশ্নের হালকা হালকা মানে হাফ হাফ ঠিকঠাক উত্তর দিতে পেরেছিল তাই জন্য ওর টোটাল স্কোর দাঁড়িয়েছে 3 তাহলে এই রাউন্ডের উইনার হলাম আমি তাহলে কি বোঝা যাচ্ছে যে তুমি আমাকে অতটা বেশি চেনো না তোমাকে বেশি চেনো তোমরা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও যে কে উইনার হলো এবং কে কাকে বেশি চেনে আমি ঠিক বলছি না ও ঠিক আর আজকে যেহেতু ও উইনার হলো আর ভ্যালেন্টাইন্স ডে তো অবভিয়াসলি ও একটা গিফট ডিজার্ভ করে কি সেই গিফট সেটা আজকে আমি তোমাদের জানালাম না কিন্তু নিশ্চয়ই পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব তো সারপ্রাইজ গিফট আমি আর নিতে পারছি না হ্যাঁ আমি নিতে পারছি না আর ক্যামেরা অন আছে বলে ভালো হয় এত কিছু বলছে হ্যাঁ নালে কিন্তু বলতো না এটুকু আমি শিওর তারা সে বুঝু না ঠিক করে রেখেছিলাম কিন্তু হ্যাঁ এটা একটা সারপ্রাইজ গিফট সেটা ঠিক সময় দেবো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো সেটা পরে ঠিক আছে তাহলে চলো সবাই ভ্যালেন্টাইন্স ডেটা আশা করি খুব ভালো করে কাটাও আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর বঙ্গদেশিনীকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না আর পাশের বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়
ঠিক আছে, চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। টাটা।